আসসালামু আলাইকুম এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজকে তৈরি করব চিকেন কাটলেট। অনেকে আমরা এটাকে মুরগির মাংসের চপও বলে থাকি, তো এই চপটা আমি খুব দ্রুত আর অল্প সময় তৈরি করব। তো চলুন দেখে নিই আজকে রেসিপিটা। প্রথমে আমি একটা প্যানে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসের কিমা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমি হাড় ছাড়া মাংস কিমা করে নিয়েছি এখানে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এখানে নিয়েছি 1/4 চামচ গরম মশলা গুঁড়া, আর 1/4 চামচ জিরা গুঁড়া, আর 1/4 চামচ করে নিয়েছি মরিচ আর হলুদ। এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কিমাটা এখন ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আমি গ্রেট করে নিয়েছিলাম 1 কাপের মতো, দিয়ে কিমাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আলু আর কিমাটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে নেড়ে মিশিয়ে আমি ঠান্ডা করে চপ আকারের মতো বানিয়ে নেব। মাংসের কিমাটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম চপ আকারের বানাতে পারেন, তো আমি হার্ট শেপ দিব। এরকম ভাবে হয়ে গেছে। আর আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এবার আমি ডিমে চুবিয়ে 1/2 গ্রামে গুঁড়িয়ে নিচ্ছি। আর এই 1/2 গ্রামটা আমি বাসায় তৈরি করেছি। 1/2 গ্রামের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। এরকম ভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপর আমি ভাজবো। চুলায় আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার আমি চপগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 4টার মতো দিয়ে ভাজবো, আর তেলটাকে খুব বেশি গরম করে ছাড়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি উপরটা পড়ে যাবে। একটা পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একটা পাশ লাল হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দুটো পাশে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার কিমার চপ। এটাকে আমরা কিমার চপ বা কাকলেটও বলে থাকি। তো খুবই সহজে আর অল্প সময় তৈরি করে নিয়েছি। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।